ভারত আনে নেনু দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবিটি গত সপ্তাহে ভারত ও বিশ্বজুড়ে একসঙ্গে মুক্তি পেয়েছে। ছবিটিতে একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু। ছবিটি পরিচালনা করেছেন কোরাতলা শিবা, আর তার মুগ্ধকর অভিনয়ে ভারত আনে নেনু বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভাঙছে। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ভারতের বাজারে তো বটেই, ধন্দমার ব্যবসা করছে আন্তর্জাতিক বাজারেও। জানা গেছে উত্তর আমেরিকায় ছবিটির ব্যবসা প্রায় $35 লাখ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও পিছিয়ে নেই ছবিটি। এখানে ছবিটির ব্যবসা প্রায় $5.6 লাখ। এছাড়া যুক্তরাজ্য ও ইউরোপ জুড়ে ছবিটির ব্যবসা প্রায় $3,70,000। মধ্যপ্রাচ্যেও ভারত আনে নেনু দারুণ ব্যবসা করেছে ইতিমধ্যে, আর এর পরিমাণ $6,65,000। অন্যদিকে আফ্রিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর অন্যান্য দেশে এর ব্যবসা প্রায় $2,00,000। সব মিলিয়ে তেলুগু সুপারস্টার মহেশ বাবুর সুপার মুভি ভারত আনে নেনু আন্তর্জাতিক বাজারে ব্যবসা করছে মোট প্রায় $5.29 মিলিয়ন, ৩৫.38 কোটি রুপি। বিনোদন জগতের প্রতিদিনের আপডেট জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।